আমরা যাতে খুব লিটিজিয়াস না হয়ে যাই, বিচার প্রবণ না হয়ে যাই, খালি কিছু হলেই কোর্টে চলে যাই, এটা যদি বন্ধ করতে পারেন তাহলে মামলা জট কমবে কিছুটা। আর আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যে একই রকম মামলার যেগুলো সেগুলোকে একত্রিত করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। এই মামলাগুলোর মধ্যে একটা বিরাট অংশ কিন্তু আপনারা জানেন এখনও ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। যেগুলো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে এগুলি এসপি সাহেবের নিয়ন্ত্রণে এখানে স্থানীয়ভাবে, সেগুলি ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত এগুলি কিন্তু মামলা বলা যাবে না। আমাদের আইনের ভাষায় এটা প্রসিডিংস না। প্রসিডিংস যদি এটা না হয়ে থাকে, এই হিসাবটা আমাদের ঘাড়ে আসছে এটা ঠিক, কিন্তু তারপরও এই মামলাগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের যে সংখ্যক বিচারক আছেন বাংলাদেশে, আমি একটি পরিসংখ্যানে দেখেছি সারা বছরে তারা নতুন দায়ের করা মামলার 76-80% মামলা শেষ করতে পারেন, কিন্তু 20% মামলা তো থেকেই যাচ্ছে। এই যে অফিসাররা এখানে কাজ করছেন তারা প্রত্যেকেই তাদের সাধ্যমতো মামলা শেষ করার চেষ্টা করেন এবং কেউ কিন্তু অবহেলা করে বসে থাকেন না। মামলা যদি মামলা দায়ের বন্ধ না হয় বেশি, তাহলে মামলা কোনো দিনই শেষ হবে না।